1971 সালে 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন আরেকটি দেশের উদ্ভব হয়। তার রাজধানী হয় ঢাকা। আজ থেকে 400 বছর পূর্বে সপ্তদশ শতকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে 1608 খ্রিস্টাব্দে মসজিদের শহর কিংবা বিশ্বের রিকশার শহর নামে পরিচিত ঢাকা শহরের প্রতিষ্ঠা হয়। রূপ বৈচিত্র্যে পরিপূর্ণ প্রাকৃতিক লীলাভূমি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকায় অতটা প্রাকৃতিক রূপ বৈচিত্র্য পরিলক্ষিত হয় না। তথাপি ইট পাথর ও কংক্রিটে গড়া এই নগরীর বিরামহীন খেটে খাওয়া মানুষদের খানিক বিশ্রাম ও স্বচ্ছ নিঃশ্বাস গ্রহণের সুবিধার্থে কিছু কিছু স্থান এখনও প্রকৃতির ছোঁয়া বিরাজমান। ছুটির দিন কিংবা অবসর সময় নগরীর সিংহভাগ মানুষ তাদের ক্লান্তি ঘুচাতে অথবা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে এসব স্থানসমূহে প্রশান্তির আশায় দল বেঁধে ছুটে আসেন। আজকে এমন কিছু নজর কাড়া দর্শনীয় স্থানের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 10, হাতিরঝিল। এক পাশে সবুজ, অন্য পাশে ঝিলে টলটলে পানিতে ছুটে চলেছে একের পর এক যাত্রীবাহী ওয়াটার বাস, আর তারই মাঝে সময় কাটানোর জন্য মনোরম পরিবেশে গড়ে উঠেছে এক বিনোদন কেন্দ্র। বলছি রাজধানীর বুকে অবস্থিত হাতিরঝিলের কথা। দূষণে আচ্ছাদিত ব্যস্ততম এই নগরীতে কর্মব্যস্ততাকে পুরো আঙুল দেখিয়ে পরন্তু বিকেলে প্রকৃতির ছোঁয়া পেতে প্রিয়জনকে সাথে নিয়ে কাটিয়ে দিতে পারেন একটা আনন্দময় বিকেল। গুলশান বাড্ডা তেজগাঁও, মৌচাক অথবা কারওয়ান বাজার রামপুরা ফার্ম গেট এবং মগবাজার যাওয়ার সহজ মাধ্যম হিসেবে হাতিরঝিল জায়গাটি ব্যবহৃত হচ্ছে। পর্যটকদের সময় কাটানোর জন্য হাতিরঝিল স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন পুল, বোটিং সুবিধা, এছাড়াও রয়েছে ভিউইং ডে। হাতিরঝিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে একটি নান্দনিক ভাসমান এমফিথিয়েটার, যেখানে সাংস্কৃতিক, শাস্ত্রীয় আচার পালন, সঙ্গীতানুষ্ঠান, নাট্যনাটিকা এবং আলোচনা সভার আয়োজনও করা হয়। এই গ্যালারিযুক্ত রঙ্গমঞ্চে প্রায় 1500 দর্শক একত্রে অংশগ্রহণ করতে পারে। তাছাড়াও অ্যাম্পিথিয়েটারের কাছে নির্মাণ করা হয়েছে 10 তলা অত্যাধুনিক গাড়ি পার্কিং ভবন। এ ভবনে আরও রয়েছে হাতিরঝিলের প্রধান কার্যালয় ও জাদুঘর। এখানে আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে বিকেল, সন্ধ্যা বা রাতের সময়টায়, কেননা ঝিলের সৌন্দর্য বর্ধনে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় প্রস্রবণ, যা গোধূলি বেলার পর থেকে রংধনু মতো পাহাড়ি রঙে আলোকসজ্জায় আলোকিত হয়ে থাকে। সে সাথে সঙ্গীতের তালে তালে অসাধারণ ফোয়ারা নৃত্য নজর কাড়বে যে কোনো পর্যটকের। বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী আসেন হাতিরঝিল পরিদর্শন করতে। ভ্রমণকে আরও আনন্দিত করার জন্য জলাশয় রয়েছে নৌভ্রমণের সুযোগ। জলাশয়ে নৌভ্রমণ করার জন্য রয়েছে প্যাডেল বোট আর ওয়াটার বাস। ঝিলে ভ্রমণের পাশাপাশি ওয়াটার বাসে করে গুলশান, খিলগাঁও, রামপুরা, মৌচাক ও মালিবাগ থেকেও ঘুরে আসতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। যাত্রীবাহী ওয়াটার বাস সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকে। রাজধানী ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি অথবা বাসে করে যাওয়া যায় হাতিরঝিলে। নাম্বার 9, আর্মেনিয়ান চার্চ। পুরনো ঢাকার আর্মানিটোলায় 1781 সালে ঢাকায় ব্যবসায়িক কাজে বসবাসরত আর্মেনিয়ানদের জন্য এ চার্চটি নির্মিত হয়। নাম দেওয়া হয় চার্চ অফ দ্য হোলি রিজারেকশন। 1608 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকাকে সুফে বাংলার রাজধানী করলে ইউরোপীয় ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়। তখন আর্মেনিয়ানরাও ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় আগমন করেন এবং বর্তমান আর্মানিটোলায় বসবাস করতে থাকেন। তাদের নাম অনুসারে ওই জায়গার নাম করা হয় আর্মানিটোলা। এমনকি ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির প্রচলনও তারাই করেন। গির্জাটি নির্মাণের পূর্বে এখানে একটি আর্মেনীয় কবরস্থান ও ছোট একটি উপাসনালয় ছিল। গির্জার ফটকটিতে চমৎকার কারুকাজ করা। অন্য সব ক্যাথলিক চার্চ থেকে এই চার্চ সম্পূর্ণ আলাদা।
আর্মেনীয়দের নিজস্ব স্থাপত্য রীতিতে তৈরি গির্জাটি লম্বায় 750 ফুট, চারিদিকে উঁচু প্রাচীর বেষ্টিত। গির্জার চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য আর্মেনীয় কবর। কবরগুলোতে রয়েছে শ্বেত পাথর, বেলে পাথর, মার্বেল পাথর আর কোষ্ঠী পাথরের তৈরি এপিটাফ। এপিটাফগুলোতে মৃত ব্যক্তির নাম, জন্ম ও মৃত্যুশাল ছাড়াও খোদাই করা আছে কাব্যিক ভাষায় আবেগপূর্ণ শোকগাথা ও ধর্মগ্রন্থের বাণী। সম্পূর্ণ গির্জাটিতে রয়েছে 4টি দরজা ও 27টি জানালা। গির্জার 3 দিক থেকে ঘিরে রয়েছে বারান্দা। সমগ্র গির্জাটিতে সাদা রং করা, কলাম ও রেলিং এর ধারগুলোতে হলুদ রং দিয়ে নকশা করা। চার্চের ভেতরে রয়েছে সারি সারি ব্যাচ, রয়েছে একটি বেদী, বেদীর ওপর যীশুখ্রিস্টের বিশাল ছবি। এই চার্চ এখনও পরিচালনা করছেন আর্মেনীয়দের শেষ বংশধররা। এই চার্চে এখনও নিয়মিত প্রার্থনা সভা হয় না, তবুও ঢাকার বুকে আর্মেনিয়াদের স্থাপিত একমাত্র ঐতিহাসিক এই আর্মেনিয়ান গির্জাটি যুগ যুগ ধরে আর্মেনীয়দের ইতিহাস ও স্মৃতি বহন করছে। নাম্বার 8, তারা মসজিদ। পুরান ঢাকার মহল্লা আলী আবু সাইদ এলাকার 11 আবুল খয়রাত সড়কে অবস্থান এই মসজিদটির। তবে নির্মাণ কাল ও এর নির্মাতা সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হয় তৎকালীন ঢাকার সম্ভ্রান্ত জমিদার মির্জা গোলাম পীর 18 শতকের প্রথমাংশে মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিক তারা মসজিদ প্রত্নতত্ত্ব নিদর্শনের এক অন্যতম স্থাপনা। নির্মাণকালে মসজিদটির দৈর্ঘ্য ছিল 33 ফুট এবং প্রস্থ ছিল 12 ফুট। এই মসজিদটি 17 শতকে দিল্লি, লাহোর ও আগ্রায় নির্মিত মুঘল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মাণ করা হয়েছিল। কেউ কেউ সিতারা মসজিদ নামেও বলে থাকেন, আবার কেউ কেউ বলে গোলাম পীরের মসজিদ। তারা মসজিদ, সিতারা মসজিদ ও গোলাম পীরের মসজিদ, 3টি নামই বেশ পরিচিত। বেশ কয়েকবার সংস্করণ করা হয়েছে এই মসজিদটিকে। প্রথম থেকেই এর আকৃতি ছিল আয়তাকার। মসজিদের উপরিভাগে বৃত্তাকার 3টি গম্বুজ রয়েছে। বিশেষ করে গম্বুজে খোদাই করা হয়েছে অসংখ্য নীল রঙের তারার মোটিফ। মূলত এই আকর্ষণীয় নকশার কারণে এটি তারা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করেছে। মসজিদের পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে মোট 5টি প্রবেশ পথ রয়েছে। এটি বহু খাঁজ বিশিষ্ট ও 4টি অষ্টভুজ আকৃতি খুঁটি দিয়ে উদ্ধৃত। মসজিদের মুখ্য প্রবেশ পথের সম্মুখে রয়েছে বিশাল আকৃতির প্রস্রবণ বিশিষ্ট একটি তারা। মসজিদের ভেতরে ও বাইরে জাপানের চিনি টিকরির কৌশলে এবং চীনা মাটির কাঁচ ও টুকরা দিয়ে তৈরি করা হয়েছে মোজাইক। বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত কাগজে বর্তমান 100 টাকার গায়েও তারা মসজিদকে তুলে ধরা হয়েছে। নাম্বার 7, কার্জন হল। কার্জন হল উপমহাদেশের মধ্যে ব্রিটিশ স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এর সাথে জড়িয়ে আছে দীর্ঘ 116 বছরের ইতিহাস, 47 দেশভাগ, 52 ভাষা আন্দোলন, 69 গণভুত্থান এবং 71 মহান মুক্তিযুদ্ধ সহ এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের নীরব সাক্ষ্য এই স্থাপনাটি দিয়ে আসছে। কার্জন হল যেন এক মৌন ভাষা সৈনিক ও মহান মুক্তিযোদ্ধা। স্থাপনাটি শুধুমাত্র একটি ইট পাথরের ভবনই নয়, বরং এর সাথে জড়িয়ে আছে এদেশের মানুষের আবেগ। কার্জন হলের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও পুরনো। অসাধারণ নির্মাণ শৈলী স্থাপনাটি যে কোনো ভাবুক ব্যক্তিকে দ্বিতীয়বার তাকিয়ে দেখতে বাধ্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এলেই নাম চলে আসে ঐতিহাসিক কার্জন হলের। ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচিত এ ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মুঘল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। ঐতিহাসিক শিল্পের সাথে মিশ্রিত হয়েছে আধুনিক কারিগরি বিদ্যা। মুঘল দাঁচের খিলান ও গম্বুজে প্রকাশ পায় পাশ্চাত্য ও ইসলামী স্থাপত্য। এ ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মুঘল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। আংশিকভাবে মুসলিম স্থাপত্য রীতিও ফুটে উঠেছে। ভবনের বাইরের অংশে গাঢ় লাল রঙের ইট ব্যবহার করা হয়েছে। কিছুটা দূর থেকে এর দৃষ্টিনন্দন খিলান ও গম্বুজগুলো দেখতে চমৎকার দেখায়। কারুকার্য খচিত দৃষ্টিনন্দন এই ভবন রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় হল। ভবনটির সামনে রয়েছে একটি প্রশস্ত বাগান, যেখানে সবুজের বুক চিরে পশ্চিম থেকে পূর্ব চলে গেছে একটি সরু রাস্তা। এর পেছনে রয়েছে একটি বিশাল পুকুর, যার পশ্চিম পাড়ে শেরে বাংলা ফজলুল হক হলের মূল ভবন।
দ্বিতলে ভবন ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচিত। পুরো ঢাকায় কার্জন হলে সমকক্ষ ঐতিহাসিক স্থাপনা খুব কমই রয়েছে। কার্জন হল একমাত্র স্থাপনা যা তো প্রতিষ্ঠার থেকেও এখন রূপরস ধরে রেখেছে। বিগত এক শতাব্দীর বেশি সময় ধরে এই স্থাপনা যেন চিরযৌবন হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। কার্জন হলের ভেতরে রয়েছে বিশাল হলরুম যা বিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। কার্জনের রং লাল কেন এমন প্রশ্ন শুনতে অবাধ্য মনে হতে পারে, কিন্তু কার্জন হলের রং লাল হওয়ার পেছনে একটি কথা প্রচলিত রয়েছে। এই স্থাপনায় ইউরোপীয় ও মুঘল স্থাপত্যরীতি সম্মেলন ঘটেছে। মুঘল সম্রাট আকবরের ফতেহপুর সিক্রি দেওয়ানি খাসের অনুকরণে লাল বেলে পাথরের পরিবর্তে ব্রিটিশরা গাঢ় লাল ইট ব্যবহার করেছে। এই স্থাপনার মাধ্যমে ব্রিটিশরা প্রমাণ করতে চেয়েছে উপমহাদেশে তাদের অবস্থান আকবরের মতো, কেননা একমাত্র আকবরকেই তারা শ্রেষ্ঠ ও যোগ্য মুঘল শাসক হিসেবে স্বীকার করত। বিশ্ববিদ্যালয়ের প্রাণভৌমার এই স্থাপত্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য দর্শনার্থীর জন্য একটি আকর্ষণীয় স্থান। ব্রিটিশ স্থাপত্যের স্বাদ নিতে প্রতিদিন এখানে অসংখ্য মানুষ ভিড় জমায়। নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আড্ডা ও পদচারণে স্থানটি মুখরিত হয়। নাম্বার ৬ জাতীয় জাদুঘর। 1913 সালের 7 আগস্ট ঢাকা জাদুঘর নামে যাত্রা শুরু করেছিল জাতীয় জাদুঘর। তৎকালীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল ঢাকা মেডিকেল কলেজে একটি কক্ষে এর উদ্ভাবন করেন। স্বাধীনতার পর 1983 সালে একে বাংলাদেশ জাতীয় জাদুঘর নামে অভিহিত করা হয়। চারতলা এই ভবনের স্থাপত্য নকশা অত্যন্ত নজরকাড়া। 20,000 বর্গমিটার এই ভবনটি 46টি গ্যালারিতে রয়েছে প্রায় 83,000-এর বেশি নিদর্শন। কেবল বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এটি সর্ববৃহৎ জাদুঘর। নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার প্রতিটি ধাপের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই প্রতিষ্ঠান বর্তমানে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে। ভবনটির চারিদিকে রয়েছে প্রচুর গাছপালা যা এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। জাদুঘরের প্রথম তলাটি যেন পুরো বাংলাদেশের একটি ক্ষুদ্র সংস্করণ। বাংলাদেশের মানচিত্র দিয়ে শুরু হওয়া এই তলাতে আরও দেখতে পাবেন বাংলাদেশের গাছপালা, প্রাণী, সুন্দরবন, উপজাতীয়দের জীবনধারা, খনিজ শিলা, ভাস্কর্য, সুমুদ্রা এবং প্রাচীন যুগের নানাবিধ ভাস্কর্য। ভবনটির দ্বিতীয় তলায় দেখতে পাবেন বাংলাদেশের সভ্যতা ও ইতিহাসের ক্রমে বিবর্তন। বিভিন্ন সময়ের অস্ত্র, বাদ্যযন্ত্র, চীনামাটির হস্তশিল্প, কুটির শিল্প, পাণ্ডুলিপি, সমকালীন শিল্পকলা এবং বাংলাদেশের নানাবিধ ঐতিহ্য দিয়ে সাজানো রয়েছে এই তলা। ভবনের তৃতীয় তলে রয়েছে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির প্রতিকৃতি, চিত্রকর্ম ও বিশ্ব সভ্যতার নানা নিদর্শন। বাংলাদেশ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ভ্রমণের উপযোগী স্থান হতে পারে বাংলাদেশ জাদুঘর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা প্রায় দল বেঁধে এখানে আসে। কেবল শিক্ষার্থীরা নয়, নানা বয়সের মানুষের আগমন ঘটে এখানে। ছোট ছোট বাচ্চাকে মা বাবার হাত ধরে যেমন ঘুরতে দেখা যায় এখানে, তেমনি দেখা যায় প্রবীণ গবেষকদের। সব বয়সের মানুষের চাহিদা পূরণ করে আসছে এই জাদুঘর। প্রতিদিন প্রায় 200 থেকে 250 মতো মানুষ এখানে আসে। দুপুরের পর থেকে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অন্যান্য দিনের চেয়ে লোক সমাগম বেশি হয় এখানে। কেবল বাংলাদেশের নয়, বিভিন্ন দেশের নাগরিকরাও আসেন জাদুঘর ভ্রমণে। বিদেশি নাগরিকদের সুবিধার্থে জাদুঘর কর্তৃপক্ষ 7 জন গাইডের ব্যবস্থাও করেছে। বাংলাদেশ জাদুঘরে রয়েছে আনুমানিক 30,000 থেকে 40,000 বই সংবলিত নিজস্ব গ্রন্থাগার। গবেষণার কাজে এই গ্রন্থাগার বিশেষ ভূমিকা পালন করে আসছে। এছাড়া রয়েছে জাদুঘর মিলনায়তন যা বিভিন্ন কর্মশালা, সেমিনার বা সভার কাজে ব্যবহার করা হয়। জাতীয় জাদুঘর শাহাবাগ এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত। আপনার এলাকা থেকে শাহাবাগ রুটে যে কোনো বাসে করে চলে আসতে পারেন এখানে। নাম্বার 5 ঢাকেশ্বরী মন্দির। ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী নামটি এসেছে ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরের রক্ষাকর্তী দেবী হতে।
অনেকের মতে ঢাকাশরের নামে ঢাকেশ্বরি নাম থেকে। ঢাকেশ্বরি মন্দিরে স্থাপত্য রীতি, গঠন বিন্যাস, শিল্প চাতুর্য মন্দিরটির সামগ্রিক দৃশ্যকে মাধুর্যমণ্ডিত করে তুলেছে। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী কিংবদন্তি অনুসারে দক্ষ রাজার কন্যা সতী পতিনিন্দা সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করলে শোকে মহমান মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। সে সময় বিশ্ব চরাচর ধ্বংসের উপক্রম হয়। তখন নারায়ণ সুদর্শন চক্র সহযোগে সতীর দেহ খণ্ড করতে থাকেন। এভাবে সতীর দেহ 51টি খণ্ডে পরিণত হয়ে পৃথিবীর নানা প্রান্তে পতিত হয়। এই প্রতিটি স্থানকে এক একটি সতীপীঠ বলে। সতীদেহের উজ্জ্বল কিরিটের ঢাক তথা উজ্জ্বল গয়নার অংশবিশেষ স্থানে পতিত হলে এই স্থানের নাম হয় ঢাকা, আর ঢাকা থেকে ঢাকেশ্বরী। আরেকটি কিংবদন্তি অনুসারে 1200 শতাব্দীতে রাজা বল্লাল সেন শৈশবে জঙ্গলে থাকায় অবস্থায় একটি মূর্তি পেয়েছিলেন। পরবর্তীতে সিংহাসনে আরোহণের পর সেই স্থানে একটি মন্দির স্থাপনা করেন আর মন্দিরের নাম করেন ঢাকা যোগেশ্বরী। অবশ্য ঢাকেশ্বরী মন্দিরের ঐতিহাসিক সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে, তবে বর্তমান মন্দিরটি 200 বছরের পুরনো। ঢাকেশ্বরী মন্দিরে ঢোকার সময়কে আপনাকে স্বাগত জানাবে একটি রাজফটক। রাজদরবারের মতো উঁচু আর প্রশস্ত ফটকটি মনে হবে যেন দুই হাত বাড়িয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছে। ঢোকার পরে হাতে ডান দিকে পাবেন ঢাকেশ্বরী মূল মন্দির। এই মন্দিরের মূল ফটক দুটি, তবে সাধারণত বেশিরভাগ মানুষ মাঝখানে গেটটি দিয়েই মন্দিরে প্রবেশ করে। গেটটি দিয়ে প্রবেশ করলে আপনি পা রাখবেন নাট মন্দিরে। নাট মন্দিরে সোজাসুজি দেখতে পাবেন দুর্গা দেবীর প্রতিমা। নানা রং নানা রকম অলঙ্কারে সুসজ্জিত প্রতিমা আর দেবীর মুখ দেখলে নিমিশে মুক্তি পেয়ে যাবেন সব মানসিক চাপ থেকে আর পাবেন সব বিপদ আপদ থেকে রক্ষা। ঢাকেশ্বরীর সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করেছে ঠাকুরশ্বরী পুকুর। পরিচ্ছন্ন পুকুরটিতে দর্শনার্থী বা ভক্তরা ভোগ দিয়ে থাকে। পুকুরটির চারপাশ বাঁধাই করা, পুকুরে ছোট বড় কিছু মাছ রয়েছে। নাম্বার 4, জাতীয় সংসদ ভবন। বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মানিকমিয়া এভিনিউর উত্তর পাশে শেরেবাংলা নগরে অবস্থিত। সমগ্র শেরেবাংলা নগরে প্রায় 1/5 স্থান সংসদ এলাকা। 108 একর জমির উপর বিশাল খোলা চত্বরের বুকে সম্পূর্ণ কংক্রিটের ঢালায় বৃত্তাকারে নির্মিত 9 তলে ভবনের চারিদিকে রয়েছে কৃত্রিম লেক। লেকের স্বচ্ছ পানিতে সূর্য ভবনের ছবি প্রতিবিম্বিত হয়। বিখ্যাত মার্কিন স্থপতি লুই আইকনের অমর কীর্তি এই সংসদ ভবন। এটি আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নিদর্শন। এ ভবনের পরিকল্পনা গৃহীত হয় 1959 সালে। এর মূল নকশা অনুমোদিত হয় 1962 সালে এবং 1964 সালে পাকিস্তানের দ্বিতীয় রাজধানীতে এর নির্মাণ কাজ শুরু করা হয়। প্রায় 80% কাজ শেষ হওয়ার পর 1969 সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হলে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর নাখালপাড়ায় প্রাদেশিক পরিষদ ভবনে সংসদের কাজ চালু হয় এবং জাতীয় সংসদ ভবনে অবশিষ্ট কাজ পুনরায় শুরু হয়। 1982 সনে সংসদ ভবনের কাজ শেষ হয়। এ ভবনটি পৃথক 9টি ব্লকে বিভক্ত একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স। মাঝখানে কেন্দ্রীয় ব্লকের নিচের তলায় 354 আসনের প্রধান হল রুম, সেখানে সংসদের অধিবেশন বসে। এর চারপাশে 4টি অফিস ব্লক। মূল ভবনের কোথাও কোনো কলাম নেই। কাঠামোর ভারসাম্য ঠিক রাখতেই ত্রিকোণাকৃতির ফাঁকা অংশের কলাম রয়েছে। এ ফাঁকা অংশ দিয়ে মূল ভবনে সহজে আলো বাতাস প্রবেশ করতে পারে। সংসদ ভবনের বাইরের বৃত্তাকার লেক পেরিয়ে বিশাল খোলা চত্বর। দক্ষিণাংশের খোলা প্রান্তরে সকাল সন্ধ্যা শত শত নারী পুরুষের পদচারণে মুখরিত থাকে। এটি অবশ্য বিনোদনের এক মনোরম স্থান। নাম্বার 3, সোনারগাঁও। শহরের কর্মব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে একটু ছুটি নিতে ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও থেকে। যারা ইতিহাস ঐতিহ্যের কাছাকাছি থাকতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে যেতে পারেন নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে আসতে পারেন ইতিহাসের এ প্রাচীন নিদর্শনে।
আর এতে আরও বাড়তি লাভ হলো পরিবারের ছোট বাচ্চাদের বাংলার প্রাচীন ইতিহাসে অনেক কিছু সচক্ষে দেখার সাথে সাথে জানানো হবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে দেবে। সোনাগড়ের ইতিহাস, শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যে সোনাগড় ছিল বাংলাদেশের এক গৌরবময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নৈসর্গিক পরিবেশের প্রাচীন রাজধানী সোনারগাঁও, নামটির উদ্ভব হয়েছে সুবর্ণ গ্রাম থেকে। আবার অনেকের মতে বারো ভূঁইয়ার প্রধান ইশাখার স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়েছে। আনুমানিক 1281 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনার পর আওরঙ্গজেবের আমলে বাংলার রাজধানী ঢাকা ঘোষণা হওয়ার আগ পর্যন্ত মুসলিম সুলতানদের রাজধানী ছিল সোনারগাঁও, যদিও তখন প্রাচীনের রাজধানী পানাম নামে পরিচিত ছিল। ইশাখা ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। সোনারগাঁও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, তার মধ্যে উল্লেখযোগ্য হল লোক কারুশিল্প জাদুঘর, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, পানাম সিটি এবং বাংলার তাজমহল। প্রাচীন লোক ও কারুশিল্প জাদুঘর আবহমার গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা এবং সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে 1975 সালের 12 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ে পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন এবং ইশাখার তোরণ, এই দুটিকে একত্রে নিয়ে প্রায় 16 হেক্টর জায়গা জুড়ে কারু ও লোকশিল্প ফাউন্ডেশনের অবস্থান। প্রায় 4,500 প্রাচীন নিদর্শন কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে। জাদুঘরটিতে আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন জীবনে ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। এই প্রতিটি হস্তশিল্পতে দক্ষ শিল্পীরা ফুটিয়ে তুলেছে প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। পানাম নগর সোনারগাঁও থেকে 1-2 কিলোমিটার দূরে হারানো নগরী নামে পরিচিত পানাম নগরীর অবস্থান। হারানো নগরী নামে পরিচিত হবার কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এক সমৃদ্ধ জনজীবন ছিল পানাম নগরীতে, যা আজ পেরে শুধু স্মৃতি হয়ে বয়ে রয়েছে দুধারে বিস্তৃত দালানগুলো। নগরীর ভিতরে চলে যাওয়া দীর্ঘ সড়কের দুই পাশে রয়েছে দৃষ্টিনন্দন লাল ইটে নির্মিত স্থাপত্য ভবন, যার উপর ভিত্তি করে পানাম নগর গড়ে উঠেছিল। উভয় পাশের মোট 52টি প্রাচীন বাড়ি মূলত এই পানাম নগরীর মূল আকর্ষণ। ইতিহাস সন্ধানী পর্যটকদের জন্য পানাম নগরী ভবনের নির্মাণ শিল্প অপূর্ব দৃষ্টিনন্দন। প্রায় 400 বছর আগে পানাম নগরী স্থাপনার কাজ শুরু করা হয়েছিল। প্রধানত ব্যবসায়ী ও জমিদাররা বসবাস করত এই পানাম নগরীতে। বাংলার তাঁতি ব্যবসায়ীদের ব্যবসার মূল কেন্দ্রস্থল ও আবাসস্থল ছিল এই নগরী। মুসলিম সহ অন্যান্য তাঁত শিল্প নিয়ে তাদের ব্যবসার লেনদেন হতো, যা এই পানাম নগরী থেকে পরিচালনা করত। পানাম নগরীর দুই রাস্তার ধারে গড়ে ওঠা অট্টালিকা, মসজিদ, মন্দির, মঠ, ঠাকুরঘর, গোসলখানা, কোপ, নাচঘর, প্রশস্ত দেওয়াল, প্রমোদালয় ইত্যাদি দর্শনার্থীদের নিঃসন্দেহে ভালো লাগবে। নাম্বার 2, লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা মুঘল আমলে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করে হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশে আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকা লালবাগ এলাকার এই দুর্গটি। স্বাভাবিকভাবে যে কেউ যদি নামকরণের কারো চিন্তা করে, তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণে এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়, আসলে এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে। তবে প্রথমে নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদম শুরু থেকে কালের নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। এই দুর্গটিতে 3টি স্থাপনা রয়েছে,
দেওয়ানি আম। পূর্ব দিকের স্থাপনাটি দ্বিতল বিশিষ্ট, নিচতলায় রয়েছে একটি হাম্মাম খানা, উপরের তলে দরবার হল। ধারণা করা হয় শায়েস্তা খা এই ঘরে বসবাস করতেন। দরবার হলটিতে রয়েছে মুঘল আমলের বিভিন্ন মুদ্রা, অস্ত্রশস্ত্র, হাতে লেখা কোরআন, তেজস্বপত্র ইত্যাদি। আরও আছে পরি বিবির মাজার। শায়েস্তা খার কন্যা ইরান দুখত রহমত বানু, যাকে পরি বিবি নামেও ডাকা হতো, তার মৃত্যুর পর দিওয়ানি আম শাহি মসজিদের মাঝখানে স্থাপনাটিতে তাকে সমাহিত করা হয়। মূল্যবান মার্বেল পাথর, কোষ্ঠী পাথর আর বিভিন্ন ফুল ও পাতার নকশা করা টালি দিয়ে মাজারের 9টি ঘর সাজানো রয়েছে। তিন গম্বুজ বিশিষ্ট শাহি মসজিদও কিন্তু এখানে রয়েছে। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদ আজম শাহী মসজিদটি নির্মাণ করেন। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল মসজিদের আদর্শ উদাহরণ। বর্তমানে মসজিদটি ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এখানে রয়েছে একটি বর্গাকৃতির পানির ট্যাঙ্ক, দুর্গ প্রাচীর ও একটি রহস্যময় গুপ্তপদ। জনশ্রিত আছে এই দুর্গ থেকে বুড়িগঙ্গা তলদেশ দিয়ে জিঞ্জিরা প্রাসাদ ও নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গের সাথে যোগাযোগ রক্ষা করা হতো। ছোটবেলায় আরেকটি কথা শুনেছি যে কেউ সুড়ঙ্গ পথে প্রবেশ করলে আর ফিরে আসে না, যদিও ইতিহাসে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। নাম্বার এক, আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত ঢাকায় নবাবদের আবাসিক প্রাসাদ হল আহসান মঞ্জিল। পুরান ঢাকার খিঞ্জি অলিগুলি পার হওয়ার পর ঝামেলা এখানে খুব একটা পোহাতে হয় না। বামে মোড় নিয়ে ওয়াইসঘাটের রাস্তা ধরে হাতের বামে বুলবুল ললিতকলা একাডেমি ফেলে সোজা তাকালে চোখে পড়বে একটি লাল রঙের প্রাসাদ। কাছে গিয়ে 5 টাকায় টিকিট কিনে ঢুকলে বিশাল উদ্যান, অনেক রকমের ফুল গাছ, পাতাবাহার, নারকিলা, সুপারি গাছে ভরা সবুজ অঙ্গন, মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্য। গাছগুলো বৃষ্টিতে ভিজে যেন নবযৌবন ফিরে পায়। বাতাসি ফুলের সুবাস, সামনে প্রাচীন প্রাসাদ, মুহূর্তেই নিয়ে যায় কোণের কল্পনার রাজ্যে। প্রেয়সীর হাত ধরে মৃদু পায়ে হেঁটে চলা, এভাবেই সপ্তাহে 6 দিনে প্রাণী স্পন্দন জাগে আহসান মঞ্জিলে। প্রকৃতি ছেড়ে এবার প্রাসাদের দিকে যাওয়া যাক। 8th শতাব্দীর মাঝামাঝি বুড়িগঙ্গা তীর ঘেঁষে তখনকার জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ রংমহল প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর জমিদারের ছেলে শেখ মতিউল্লাহ এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করেন। 1835 সালের দিকে বেগমবাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির বাবা খাজা আলিমুল্লাহ এটা কিনে নিয়ে বসবাস করতে শুরু করেন। 1872 সালে নবাব আব্দুল গনি নতুন করে নির্মাণ করেন তার ছেলে খাজা আহসানুল্লাহ নামে ভবনের নামকরণ করেন আহসান মঞ্জিল। এটি একটি দোতলা ভবন, বারান্দা ও মেঝে মার্বেল পাথরের তৈরি, প্রতিটি কক্ষে আকৃতি অষ্টকোণ। প্রাসাদের ভেতরটা দুভাগে বিভক্ত, পূর্ব দিকে বড় খাবারের ঘর, উত্তর দিকে লাইব্রেরি, পশ্চিম দিকে জলসাঘর। পুরো ভবনের ছাদ কাঠের তৈরি, নিচতলায় খেলার ঘরে রয়েছে বিলিয়ার্ড খেলার জন্য আলাদা জায়গা। দরবার হলটি সাদা, সবুজ ও হলুদ পাথরের তৈরি, দোতলে বৈঠকখানা, গ্রন্থাগার আর 3টি মেহমান কক্ষ। পশ্চিম দিকে আছে নাচঘর আর কয়েকটি আবাসিক কক্ষ। আহসান মসজিদটি ঢাকার প্রথম ইট পাথরে তৈরি স্থাপত্য, যেখানে প্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা হয় নবাবদের হাতে। মঞ্জিলের স্থাপত্যশৈলী পশ্চিমাদের সবসময় আকৃষ্ট করত। তার কার্জন ঢাকায় এখানেই থাকতেন। বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে সংরক্ষণ করে 1992 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আহসান মঞ্জিল জাদুঘরে এখন পর্যন্ত সংগৃহীত নিদর্শন সংখ্যা প্রায় 4077। এ রংমহলের 31টি কক্ষের মধ্যে 23টিতে প্রদর্শনী ব্যবস্থা করা হয়েছে। এছাড়া 1904 সালে আলোকচিত্র শিল্পী ফিজোকাপের তোলা ছবি অনুযায়ী 9টি কক্ষ সাজানো হয়েছে। প্রাসাদের বহিরাংশে রয়েছে প্রশস্ত খোলা জায়গা আর রয়েছে সুবিস্তীর্ণ আকাশ, যেখানে রয়েছে গল্প আসরের সুন্দর ব্যবস্থা। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? এই 10টি স্থানের ভিতর আপনি কোন কোন জায়গায় ঘুরে এসেছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।